নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আনন্দরাম বড়ুয়া পুরস্কার, কাছাড়ে 764 জন কৃতির অ্যাকাউন্টে 16,000। লক্ষ্য স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন, শিলচরের সিজিএইচএস ওয়েলনেস কেন্দ্রের সূচনা। সোনাভারিঘাট জিপির উপনির্বাচনে জমা পড়ল 3টি মনোনয়ন, ভোট 28। এবারে সংবাদ বিস্তারিত। স্বামী বিবেকানন্দ সহ অন্যান্য মনীষীদের উদ্ধতি নিয়ে ভগবান আমাদের মানুষ জন্মে কেন পাঠিয়েছেন তা জানার লক্ষ্যে কাজ করে যেতে ছাত্র সমাজকে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্যান্য জেলার সাথে সঙ্গতি রেখে কাছাড়ে 764 জন কৃতি ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 16,000 টাকা সহ সরকারি শংসাপত্র প্রদান করা হয়। মাধ্যমিকে 75% নম্বর প্রাপ্যরাই পান ওই পুরস্কার। এবছরে প্রথম কৃতিদের ল্যাপটপের বদলে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এদিকে শিলচরে আয়োজিত ওই অনুষ্ঠানের মুখ্য অতিথি পরিমল শুক্লবৈদ্য সহ আমন্ত্রিত অতিথি সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী আসার আগে প্রায় অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে যান দূর দূরান্ত থেকে আসা সাতসকালে আসা অসংখ্য ছাত্র সহ অভিভাবকরা। আসন সংখ্যার চেয়ে সমাগমের সংখ্যা বেশি হওয়ায় আসর আয়োজনের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেন একাংশ কৃতি পড়ুয়াদের অভিভাবক। স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন করতে এবার শিলচরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হল সিজিএইচএস ওয়েলনেস কেন্দ্রের। শিলচরের সাংসদ রাজদীপ রায়ের হাত ধরে সিজিএইচএস ওয়েলনেস কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বুধবার। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ এদিন জানান, ভারত সরকারের তরফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামে 3টি সিজিএইচএস ওয়েলনেস কেন্দ্রের অনুমোদন করা হয়েছে। এর মধ্যে গুয়াহাটি ও ডিব্রুগড়ে কেন্দ্রের কাজ শুরু হয়েছে। বুধবার শিলচরে সিজিএইচএস ওয়েলনেস কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় স্বাস্থ্য পরিষেবার উন্নতিকরণে আরও পরিবর্তন হবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। এই কেন্দ্রের উদ্ঘাটন ক্রমে আগামীতে সিজিএইচএস হিতাধিকারী সহ কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা উপকৃত হবেন বলে জানিয়েছেন সাংসদ রায়। অনুষ্ঠানে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচরে সিজিএইচএস ওয়েলনেস সেন্টারের ইনোগ্রেশন হয়েছে। এই সেন্টার আসামের প্রথমেই ভারত সরকার থেকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 3টা সেন্টার অ্যালট করা হয়েছিল। গুয়াহাটি সেন্টার অনেকদিন আগে কার্যকলাপ আরম্ভ করেছে, ডিব্রুগড়ে শিলচরে কাজ আরম্ভ হয়েছে, আজকে শিলচরের সেন্টারের ইনোগ্রেশন হলো। আমরা দেখতে পেলাম বিগত 6 মাস থেকে এই সেন্টার রেজিস্ট্রেশন করে পরিষেবা দেওয়া আরম্ভ করেছিল, কিন্তু তার ফর্ম্যাল ইনোগ্রেশন হয়নি। বিগত কিছুদিন আগে যখন পার্লামেন্ট চলছিল, আমি ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী মনসুখভাই মান্ডাভিয়ার সঙ্গে কয়েকবার দেখা করেছিলাম। ডক্টর ভারতী প্রবীণ পাওয়ার, যিনি এমওএস আছেন হেলথের, ওনার সঙ্গেও দেখা করেছি এবং ওনাদের কাছে আর্জি রেখেছিলাম যে আমাদের এই সেন্টারের ফর্ম্যাল ইনোগ্রেশন করার জন্য। আজকে সেটার ফর্ম্যাল ইনোগ্রেশন হয়েছে। আমি এই অঞ্চলের লোককে এবং বিশেষ করে যারা সিজিএইচএস বেনিফিশিয়ারি আছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। আগামী দিনে যারা এখনও চাকরিজীবীতে আছেন সেন্ট্রাল গভর্নমেন্টের, কিংবা যারা রিটায়ার করেছেন, তাদের জন্য একটা স্বাস্থ্য পরিষেবার একটা সাধন এখানে আমরা স্থাপন করতে পারলাম। তারা এখানে এসে ডাক্তারদের কনসালটেশন থেকে আরম্ভ করে, ইনভেস্টিগেশন থেকে আরম্ভ করে, হায়ার ইনভেস্টিগেশনের জন্য কোনো না কোনো সেন্টারে গিয়ে সেগুলো কাজ করতে পারবেন বলে আমরা আশা করি। আর আজকে এই কাজটাকে করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি ধন্যবাদ দিতে চাই শ্রী নরেন্দ্র মোদীজিকে, যার সরকারের অধীনে, এবং স্বাস্থ্যমন্ত্রীকে ডক্টর মনসুখভাই মান্ডাভিয়া এবং ভারতী পাওয়ারকে, যাদের তত্ত্বাবধানে আজকের এই সিজিএইচএস ওয়েলনেস সেন্টার শিলচরে আরম্ভ হয়েছে। সোনাই বিধানসভার অন্তর্গত সোনাবাড়িঘাট জিপের সভানেত্রী পদের উপনির্বাচনে 3টি মনোনয়ন জমা পড়েছে। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিনে কংগ্রেস, ইউডিএফ ও নির্দল এক প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়। এদিন সোনাই সার্কেল অফিসার তথা রিটার্নিং অফিসার দীপঙ্কর নাথের কাছে 3 প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রথমে এআইইউডিএফ প্রার্থী সুমা বেগম বরভুইয়া জমা করেন মনোনয়নপত্র। এরপর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবিনা হাবিব বরভুইয়া এবং শেষে কংগ্রেস প্রার্থী গুলশান আরা চৌধুরী
মনোনয়ন জমা করেন। তিন প্রার্থী বিশাল লোকজন নিয়ে সার্কেল অফিসে হাজির হন। মনোনয়ন পত্র জমা দিয়ে তিন প্রার্থীদের স্বামী ও দলীয় নেতারা সাংবাদিকদের সামনে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেন। এদিকে শাসক দল বিজেপি সোনাবাড়ী ঘাটজিপির উপনির্বাচনে প্রার্থী দিতে বিফল হয়েছে। মনোনয়ন পত্র জমা দিয়ে তিন প্রার্থীদের স্বামী ও দলীয় নেতারা সাংবাদিকদের সামনে নিজেদের জয় নিশ্চিত বলে দাবি করেন। এদিকে শাসক দল বিজেপি সোনাবাড়ী ঘাটজিপির উপনির্বাচনে প্রার্থী দিতে বিফল হয়েছে। লাঞ্ছিত বঞ্চিত একটা জিপি হয়ে গেছে, যে কাছাড় ডিস্ট্রিক্টের মাঝে একটা জিপি, যে জিপির উন্নয়ন বলতে কিচ্ছু নাই, যে উন্নয়ন নাই, যে পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পরে, এই পঞ্চায়েত নির্বাচিত হওয়ার পরে যারা গ্রুপ মেম্বার আছে এরার লগে মত না মিলার কারণে আস্তা বছরকে বছর অনাস্থায় আর অনাস্থা। ভাইস প্রেসিডেন্ট হইলে ভাইস প্রেসিডেন্টের এটা অনাস্থা দেয়, তারা আরো কিছু পয়সা কড়ি মারিয়া এরাও রিজাইন দেয়। এই সমস্ত করতে করতে গিয়া গৌহাটি হাইকোর্ট পর্যন্ত কেস গেছে। যাওয়ার পরে আজকে আমাদের ইলেকশন মহামান্য ইলেকশন কমিশনারে এবং আমাদের মাননীয় শিলচর ডেপুটি কমিশনারে একটা অর্ডার দিয়েছেন যে আগামী 28 তারিখ এটা উপনির্বাচন, আর আজকে আমরা সেই উপনির্বাচনের একটা নির্দল প্রার্থী হিসাবে আমরা আজকে নমিনেশন মনোনয়নপত্র জমা দিছি। আমি একমাত্র আমার সহধর্মিনী সাবিনা হাবিব বা আমি যে বুটক কিতাল লাগিন, আমরা কি কারণে আমরা আইছি যে আমার এলাকার আজকে আপনারা দেখরা যে হারে মানুষ, এই মানুষ যারা জনতায় আমাকে আমারে কইছে যে তুমি ভোট খেলাও, যার জন্য আমি আজকে এই ভোট খেলাতাইছি। আমরা আশা যে আমরা পোষণ মাস পালন উপলক্ষে মুখ্যমন্ত্রী কর্তৃক সম্প্রতি গৌহাটিতে উদ্বোধন করা পোষণ রথ বুধবার থেকে কাছাড় জেলা পরিক্রমা শুরু করেছে। এদিন বুধবার সকাল 10:30 ডিসি অফিস প্রাঙ্গণে জেলা শাসক রোহন কুমার ঝা ফ্ল্যাগ অফ করে পুষ্টি রথ সহ শক্তি রথ ও মাতৃ রথ নামে আরো দুটি বাহনের আনুষ্ঠানিক সূচনা করেন। বাহনগুলি কাছাড় জেলার 7টি বিধানসভার চা বাগানগুলোতে গিয়ে গর্ভবতী মহিলা ও শিশুদের পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি করবে বলে জানান জেলা শাসক রোহন কুমার ঝা। मिशन शक्ति, इसमें वुमेन मतलब औरत और लड़कियों का सेफ्टी सिक्योरिटी का बात होगा थ्रू MSK, थ्रू वन स्टॉप सेंटर, थ्रू उज्ज्वला होम। और तीसरा कंपोनेंट है इसका एंटाइटलमेंट, जैसे प्रधानमंत्री मातृत्व वंदना योजना में जो इनको 5,000 रुपया मिलता है हर गर्भवती महिला को, तो ये तीन कंपोनेंट लेके एक होलिस्टिक डेवलपमेंट, एक होलिस्टिक इम्प्रूवमेंट के लिए ये पोषण माह जो CM सर ने फ्लैग ऑफ किया था उसके तहत ही है हमारा ये कार्यक्रम। कहाँ कहाँ जाएगा ये? 4 दिन का इनका ट्रिप है, खास करके हम लोग टी गार्डन्स में इसको भेजेंगे। अगर एग्जैक्ट हम आपको बताना चाहें, जलेंगा टी स्टेट, सिलगुड़ी टी स्टेट, वारबन टी स्टेट और रोसकांडी टी स्टेट। कल जाएगा ये लखीपुर, राजा बाजार, बीनाकांडी और बांसकांडी। परसों जाएगा ये कलायन और काटीगोरा, और 10 तारीख को जो लास्ट दिन है उसके में जाएगा ये उदारबंड और बोरखुला। শিক্ষক দিবস থেকে শুরু করে বুধবার পর্যন্ত কুচিকাঁচা ছাত্রছাত্রীদের বাসের টুকরো দিয়ে পিটিয়ে বিপাকে পড়লেন নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন আমরাঘাট বাজার সংলগ্ন দর্মিকাল গ্রান্টের 771 নম্বর সরষিবালা দে LP স্কুলের প্রধান শিক্ষক বিধান চক্রবর্তী। বুধবার অর্চনা চন্দ ও রিঙ্কি চন্দের দুই শিশুকন্যাকে প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীর মারপিটের ঘটনায় উত্তাল হয়ে উঠে সরষিবালা দে LP স্কুল। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে এসে প্রধান শিক্ষককে ঘেরাও করেন শতাধিক অভিভাবক ও গ্রামবাসী। জনতার ক্ষোভ দেখে পালিয়ে যান প্রধান শিক্ষক। জনতার ক্ষোভ প্রশমিত করতে ছুটে আসেন দর্মিখাল জিপি সভানেত্রী সীমা রানী রায়, জেলা পরিষদ সদস্য স্বপন দাস, MMC সভানেত্রী শম্পা পাল সহ অন্যান্যরা। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক স্কুলে ফের উপস্থিত হলে ছাত্রছাত্রী ও অভিভাবকরা পঞ্চায়েত কর্তাদের বলেন, শিক্ষক দিবসের দিনে রিম্পি দাসের পুত্রকে পেটান প্রধান শিক্ষক, বুধবার ফের তিনি পেটান দুটি ছাত্রকে। এদিন গণ অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীকে সতর্ক করে দেন পঞ্চায়েত কর্তা ও অভিভাবকরা। এর পাশাপাশি আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা করানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়। স্কুলের ছাত্রছাত্রীর জন্য রাখা চালও বানর খেয়ে ফেলায় এদিন প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীকে দায়ী করেন পঞ্চায়েত কর্তারা। পরিচয় দেখো
চারটি শ্রমিক সংগঠন যথাক্রমে NTUI, AIUTUOC, TUO, CC এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জেলাশাসক মারফত প্রদান করা হয়। স্মারকপত্রে চা শ্রমিকদের 20% হারে বোনাস প্রদান এবং প্রদানের ঘোষণা এক মাস পূর্বে করা, বরাক ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করা, ন্যূনতম মজুরি আইনের আওতায় চা শ্রমিকদের মজুরি প্রদানের দাবি জানানো হয়। স্মারকপত্রে এও উল্লেখ করা হয়েছে, দীর্ঘ আন্দোলনের পর গত 22 আগস্ট আসাম সরকার চা শ্রমিকদের মজুরি 27 টাকা বৃদ্ধি করে, ফলে এখন থেকে ব্রহ্মপুত্র উপত্যকার চা শ্রমিকদের মজুরি হয় 232 টাকা আর বরাক উপত্যকার চা শ্রমিকদের মজুরি 210 টাকা। বর্তমান সময়ে এই টাকায় কারো পরিবার প্রতিপালন সম্ভব নয়। স্মারকপত্রে এও উল্লেখ করা হয় যে ভারত সরকারের ন্যূনতম মজুরি আইনের আওতায় চা শ্রমিকদের দীর্ঘ বছর ধরে না আনার ফলে তারা ন্যায় সঙ্গত মজুরি পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। তাছাড়া প্রতি বছর পুজোর আগে শ্রমিকদের বোনাস প্রদানের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা লক্ষ্য করা যায়। শ্রমিকদের পক্ষ থেকে 20% বোনাস প্রদানের দাবি জানানো হলেও পুজোর ঠিক আগ মুহূর্তে চা বাগান কর্তৃপক্ষ তার চেয়ে বহু কম বোনাস প্রদান করে, কিন্তু উৎসবের ঠিক আগ মুহূর্তে শ্রমিকদের পক্ষে আন্দোলন সংগঠিত করা সম্ভব হয় না। তাই শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে এক মাস আগে বোনাস ঘোষণার দাবি উত্থাপন করা হয়। স্মারকপত্রে স্বাক্ষর করেন মৃণাল কান্তি সোম, সুব্রত চন্দ্রনাথ, মানুষ দাস ও রাজু দেবনাথ এবং স্মারকপত্রের প্রদানকালে উপস্থিত ছিলেন ফারুক লস্কর, অরিন্দম দেব, হিল্লল ভট্টাচার্য প্রমুখ। শিলচর পৌরসভার আধিকারিক হঠাৎ করে যে পুরকর বৃদ্ধির যে নোটিশ জারি করেছেন, এ ব্যাপারে গ্রাহক সুরক্ষা সমিতির মতামত কি বা এ ব্যাপারে গ্রাহক সুরক্ষা সমিতি নিশ্চুপ রয়েছে কেন? গণতন্ত্রে আইন প্রস্তাবনা প্রণয়ন ও তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে আগামী দিনে শিলচর পুর নিগমের নির্বাচিত নতুন জনপ্রতিনিধিরা পুরকর নির্ধারিত করলে সেটাই সঠিক কাজ হবে বলে গ্রাহক সুরক্ষা সমিতি মনে করি। আমরা গ্রাহক সুরক্ষা সমিতি মনে করি গণতন্ত্রে আইন প্রস্তাবনা প্রণয়ন তৈরির ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে, যা সরাসরি বা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শিলচর পুর নিগমের নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী দিনে যদি এই কর ধার্য করেন বা এ ব্যাপারে সিদ্ধান্ত নেন, সেটা সঠিক সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয়। পাশাপাশি আমি এটাও বলছি যে বিভিন্ন সময়ে শিলচরের বিভিন্ন পত্রপত্রিকায় অনেকের অনেক কথা লক্ষ্য করেছি, কিন্তু আমার মনে হয় এ ব্যাপারে জনগণকে বিভ্রান্ত করা উচিত না। শুধু এটুকুই বলব, নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি এ ব্যাপারে আগামী দিনে সিদ্ধান্ত নেন, সেটাই হবে সঠিক। সোনাভারী ঘাট জিপিতে বন্যা পীড়িতরা সরকারি সাহায্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বন্যার জলে ডুবার পর সরকারি সহায়তা না মেলায় ক্ষোভ বাড়ছে জনমনে। বুধবার ধনেহরিতে জমায়েত হয়ে বন্যাক্রান্তরা এর তীব্র প্রতিবাদ জানান। সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে তারা জানান, এলাকার 126 পরিবার ত্রাণ শিবির থেকে সরকারি সাহায্য পেয়েছে, তবে সরকারি অর্থ সহায়তা পেয়েছে মাত্র 22টি পরিবার। এদের মধ্যে কয়েক পরিবার বন্যার জলে ডুবে নেই। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গ্রামবাসীদের পক্ষে শামছুল ইসলাম বড়ভুইয়া, আইনুল হক মজুমদার, মাসুম আহমেদ বড়ভুইয়া, স্থানীয় লট পাটুয়ারি জাকির হোসেন লস্কর ও শিক্ষক নূর আহমেদকে অভিযুক্ত করেছেন। সার্কল অফিসার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা কর্তৃত্বপ্রাপ্ত অফিসার সকল আছেন তারা কাছে এই বার্তা যে আজকে শোনা হয় যে ধনহরি রেভিনিউ ভিলেজের ম্যাক্সিমাম মানুষ নিয়ার অ্যাবাউট 126 ফ্যামিলিজ ফ্লাড এফেক্টেড, কিন্তু গিয়া দেখা যায়
যে মাত্র 22 জনে কম্পেনসেশন পাইছেন হোয়ার ইজ আপনারা দেখুন মিডিয়ার সামনে আমি একটা ফটো তুলে মারি ধরতাম স্যার এইটা এলাকা ফুললি ড্যামেজ ঘর কিন্তু পাটোয়ারির লোকে যখন আমরা যোগাযোগ করছি আমরা তরফ থেকে যে এটা ফুললি ড্যামেজের মধ্যে আমরা অনেক ঘর আছে পার্টলি পার্সিয়াল ড্যামেজের মধ্যে অনেক ঘর আছে কিন্তু তারা অস্বীকার করছেন তারা কোন বলে অস্বীকার করেন যে এটা ফুললি ড্যামেজ না তারা কে অধিকার দিল যেহেতু গভর্নমেন্টের ক্লিয়ার ইনস্ট্রাকশন যে ফুললি ড্যামেজ এবং পার্সিয়াল ড্যামেজ গভর্নমেন্ট কম্পেনসেশন দিত আর আজকে দেখা যায় সবার বাইশ থেকে একটা জিনিস পরিষ্কার যারা এখানে বার প্রাপ্ত আসলা যেমন আমরা 567 নম্বর মধ্যদন এলপি স্কুলের হেড টিচার নূর আহমেদ লস্কর সাহেব এবং আমরা লট মন্ডল যাই জাকির সাহেব তারা কোন খার ইশারায় এবং খার বাড়িত বইয়া লিস্ট বানাইছেন খার বাড়িত বইয়া খার ইশারা লিস্ট বানাইছেন আজকে মানুষ জানতে চায় খার ইশারায় লিস্টটা বনিছে আজকে যে একটা বাউতাবাজি লিস্ট বনিছে স্বজন পুতন নীতি যেটা আজকে গ্রহণ করা হয়েছে এটা খার ইশারায় বনিছে এটা আমরা জানতাম চাই আর আর যদি কর্তৃত্ব প্রাপ্ত যারা আসেন তারা যদি আমরা সদুত্তর না দেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুসারে শিলচর জেলা কংগ্রেস কমিটি কর্তৃক শিলচর ইন্দিরা ভবনে বুধবার এক সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় বিশ্বজিৎ চক্রবর্তী খলিলুর রহমান তেজেন্দ্র সিং এবং অরুণদেব বিভিন্ন ধর্মগ্রন্থ কংগ্রেস কর্মী এবং বাইরের লোকদের শোনান কংগ্রেস ভারত জোড়ো যাত্রা সাফল্য নিশ্চিত করতে এই প্রার্থনার আয়োজন করা হয় এদিন রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে শুরু করেছেন এবং 150 দিনের ব্যবধানে 3750 কিলোমিটার দৈর্ঘ্য অতিক্রম করবে এই যাত্রা শিলচর জেলা কংগ্রেস এবং এর সমস্ত শাখা সংগঠন এই সভায় যোগ দিয়েছে এবং ভারত জোড়ো যাত্রার দুর্দান্ত সাফল্যের জন্য প্রার্থনা করেছে যা সমস্ত ভারতীয়দের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা দেবে বলে জানান অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক ও মুখপাত্র সঞ্জীব রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবজ্যোতি বড়ুয়া সুজন দত্ত কিশোর কুমার ভট্টাচার্য রাজেশ কুমার সিনহা সেলিম উদ্দিন সুশান্ত রায় সঞ্জয় দেব গোপাল গান্ধী দাস নিশিকান্ত সরকার রাজেশ দাস নুরুল ইসলাম প্রমুখ রবিবার দক্ষিণ হাইলাকান্দির বিলাইপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত নুনাইখাল ফরেস্ট ভিলেজের উপলছড়া গ্রামে মর্মান্তিকভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে বিদ্যুতের তার ছিঁড়ে বাড়ির উঠোনে পড়ে গেলে দুর্ঘটনাটি সংঘটিত হয় উপলছড়া গ্রামের সুপিয়ান আহমেদ শেখ সহ তার শিশুপুত্র স্ত্রী সহ আরেকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে মঙ্গলবার বিকালে ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারের খোঁজ নিতে আসেন প্রাক্তন বিধায়ক রাহুল রায় রাহুল বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত সুপিয়ান আহমেদ শেখ এর পরিবারকে ব্যক্তিগতভাবে নগদ টাকা আর্থিক সাহায্য করবেন কাছাড়ের বরখলার বদলখা কালী মন্দির এর পাশে মহাসড়কে এক দুর্ঘটনা ঘটেছে বুধবার সন্ধ্যা 5:30 নাগাদ হাফলং থেকে শিলচরের দিকে যাওয়া একটি লরি এক পথচারীকে ধাক্কা মারে আহত মহিলার নাম প্রণতি দত্ত বয়স 54 প্রতিদিনের মতো তিনি কালী মন্দিরে সন্ধ্যাবাতি দিতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে স্থানীয়রা গাড়িটি পাকড়াও করে বরখলা থানায় খবর দেন বরখলা থানার ওসি মনমোহন রাওয়াত আহত মহিলাকে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন বিজয়পুর কালী মন্দিরে প্রণতি দত্ত বা আমরা গ্রামের বহুজন মানুষ মানে মন্দিরে পুজো উজো দিতে গিয়েছিল পুজো দেওয়ার আসার সময় এস এলিভেন 5045 গাড়ি ৫০৪৫ গাড়ি দিয়ে একটা প্রণতি দত্তকে ধাক্কা মারে পা ভেঙে চলে গেছিলো দলুতে যাই করে গাড়িটি আমরা আটকিয়ে এখন থানায় বরকলা থানায় রেখে এসেছি এবং এজাহার একটা দিয়েছি ব্যক্তিকে আমরা মেডিকেল পাঠিয়েছি রাস্তার মধ্যে এরকম ঘটনা ঘটছে আমার স্পট আছে আমার সামনে চোখের সামনে তো এরপরে পেশেন্টরা তো আমরা উড়াতাড়া ঘুরিয়া মেডিকেলে পাঠাইলাম মেডিকেল এই কারণে আল্লাহ তুই রেফার দিব হিসাবে আমরা ডাইরেক্ট মেডিকেল পাঠাই দিলাম আর পরে লগালে ফোন করি গিয়া বাজারে ডোলি বাজারে গাড়িটা আটকা আটক করা হয়েছে দুটা বাইক আসিল দিছে আর একটা অটো আসিল তারা গিয়া বাইকে আটকা নিয়েছিল গাড়ি আর আমার আমরা লগালে ফোন করছি দূর এইখানে আটকাইছে গাড়িটা আটকানির পরে যেন অফিসারে ডাইরেক্ট বটলা তাঁত নিয়ে যাইছে গাড়িটা ওই সাথে আমরা বটলা শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার আনন্দরাম বড়ুয়া পুরস্কার কাছাড়ে 764 জন কৃতের অ্যাকাউন্টে 16,000
লক্ষ্য স্বাস্থ্য পরিষেবার পরিবর্তন, শিলচরের সিজিএইচএস ওয়েলনেস কেন্দ্রের সূচনা। সোনাভারিঘাট জিপির উপনির্বাচনে জমা পড়ল তিনটি মনোনয়ন, ভোট 28। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।